রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের নিরিখে আবারও কমলো। উল্লেখযোগ্যভাবে কমেছে কলকাতার কন্টেনমেন্ট জোনের সংখ্যাও, 339 থেকে এক ধাক্কায় কমে হয়েছে 286। রাজ্যে শুক্রবারের হিসেবে মোট করোনা আক্রান্ত রোগী ছিলেন 2421 জন। গত 24 ঘন্টায় আরও 84 জন আক্রান্ত হয়েছেন আর মারা গিয়েছেন 10 জন। সব মিলিয়ে রাজ্যে শুধুমাত্র করোনার কারণেই মৃত 153। বৃহস্পতিবার 87 জন আক্রান্ত হয়েছেন। এদিকে শনিবার রাজ্যের রেকর্ড পরিমাণ করোনা টেস্ট করা হয়েছে। গতদিন এই সংখ্যা ছিল সর্বোচ্চ 5,205। তারও আগের দিন টেস্ট করা হয়েছে 5,010টি। আর এদিন 21টি ল্যাবরেটরিতে 6,706টি পরীক্ষা করা সম্ভব হয়েছে। রাজ্যে মোট 59,543টি অর্থাৎ প্রায় 70,000-এর করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালের কর্মী আবাসনের বাসিন্দা দুই কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ বেড়েছে। কলকাতায় এদিন করোনা আক্রান্ত হয়েছেন 43 জন। গতদিন এই সংখ্যা ছিল 31, এর আগের দিন ছিল 85। এদের মধ্যে 35 জন সিআইএসএফ জওয়ান। কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরাদ হাকিমের মন্তব্য, অনবরত নজরদারি এবং মানুষকে সচেতন এবং সাহায্য করার ফলেই এটা সম্ভব হয়েছে। স্বাস্থ্য দপ্তরের হিসেবে কলকাতায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5 জনের। এছাড়া উত্তর চব্বিশ পরগনার 3 জন এবং হাওড়ায় 2 জন মারা গিয়েছে। নতুন করে সংক্রমণের ক্ষেত্রে কলকাতা বাদে বেশি আক্রান্ত হাওড়ায়, 27 জন। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা 4 জন করে, হুগলির 1 জন, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের 2 জন, উত্তর দিনাজপুরের 1 জন আক্রান্ত হয়েছেন। কলকাতায় মোট আক্রান্ত 1200-র মধ্যে করোনার কারণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 99। হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে 24 জন করে। রাজ্যে এদিনের 61 জনেরকে ধরলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 829 জন। শুক্রবারের হিসেবে অ্যাক্টিভ করোনা আক্রান্ত 1,407 জন।